হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসুফ হাফিজ মোল্লা, সিলেট টেকনিক্যাল স্কুল, বড়শর, সিলেট। এডু কেয়ার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে টুলস পরিচিতকরণ এবং সেগুলোর ব্যবহার। ভানের ক্যালিপার্স বা স্লাইড ভানের ক্যালিপার্স, মূলত এটা কোনো কিছু সূক্ষ্মভাবে মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মেজারিং টেপ বা স্টিল মেজারিং টেপ, যে কোনো কিছু মাপার জন্য এই স্টিল মেজারিং টেপ ব্যবহার করা হয়ে থাকে। এটাও সেম স্টিল মেজারিং টেপ, কাজের সুবিধার্থে বিভিন্ন অংশের নাম দেওয়া হলো। ক্লোথ মেজারিং টেপ, দর্জি বা গার্মেন্ট সেকশনে এই ক্লোথ মেজারিং টেপ সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা অন্য জায়গাও অনেকেই ব্যবহার করা হয়ে থাকে, যেমন কাঠমিস্ত্রি ব্যবহার করা হয়ে থাকে। ট্রাই স্কেল, মূলত কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রির কাজে এই ট্রাই স্কেলটা সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রোমিটার, কোনো কিছু নিখুঁতভাবে মাপার জন্য এই মাইক্রোমিটার ব্যবহার করা হয়। ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স, এটা হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার্স, কোনো কিছু নিখুঁত মাপার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ওয়্যার গেজ, তারের মান বের করার জন্য এই ওয়্যার গেজ ব্যবহার করা হয়। ডিজিটাল মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার মূলত কোনো কিছু রেজিস্ট্যান্স, ভোল্ট, ওহম ইত্যাদি মান বের করার জন্য এই মাল্টিমিটার ব্যবহার করা হয়। এখন আমরা থিঙ্কিং করব কী কী শিখলাম একটু। ড্রিল মেশিন, এটা মূলত ড্রিল অর্থাৎ ওয়াল ফোটা করার জন্য এই ড্রিল মেশিন ব্যবহার করা হয়। পাইপ কাটার, পাইপ কাটার মূলত পাইপ কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এসএসএর বা এমএসএর পাইপ। পাইপ র্যাঞ্চ, পাইপকে ধরার জন্য এই পাইপ র্যাঞ্চ ব্যবহার করা হয়। লকিং প্লায়ার্স, কোনো কিছু ভালোভাবে আটকিয়ে ধরার জন্য এই লকিং প্লায়ার্স ব্যবহার করা হয়। নিয়ন টেস্টার, নিয়ন টেস্টারটা মূলত হচ্ছে যে ভোল্ট বা কারেন্ট দেখার জন্য, ইলেকট্রিক দেখার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমরা টেস্টার নামে চিনি। বেলসা বা সলভস, এটা হচ্ছে যে কোনো কিছু উঠানোর জন্য ব্যবহার করা হয়, যেমন বালি, সিমেন্ট ইত্যাদি। রিচার্জেবল ড্রিল, অর্থাৎ এটা হচ্ছে কারেন্ট ছাড়াই চলবে, এক চার্জ দিয়ে চলবে, রিচার্জেবল ড্রিল। ক্লোহ্যামার, ক্লোহ্যামার দিয়ে তারটা মারা যাবে, প্লাস আরেক পাশে উঠানো যাবে। অ্যাক্স মানে কুড়াল, কোনো কিছু কাটার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, তাছাড়া অন্যান্য কাজেও এই কুড়াল ব্যবহার করা হয়। কম্বিনেশন প্লায়ার্স, কোনো কিছু ধরার জন্য, ওয়্যার ধরার জন্য এই কম্বিনেশন প্লায়ার্স বা কাটার জন্য এই কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করা হয়। স্ট্রেট পিন হ্যামার, মূলত রাজমিস্ত্রির কাজে এই স্ট্রেট পিন হ্যামারটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। ক্লাব হ্যামার, যারা রড মিস্ত্রি বা বাইন্ডিংয়ের কাজ করে, ভারী কোনো কাজ করে, তখন এই ক্লাব হ্যামার ব্যবহার করা হয়ে থাকে। মেজারিং টেপ, কোনো কিছু নিখুঁতভাবে মাপার জন্য এই মেজারিং টেপ ব্যবহার করা হয়। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি সবাই এই মেজারিং টেপ ব্যবহার করে। এয়ার মাপস, অত্যধিক চাপ, অত্যধিক শব্দ সম্পন্ন যেসব রুম, জেনারেল রুম, সেসব রুমে এই এয়ার মাপস ব্যবহার করা হয়। টুলস বক্স, স্টিল টুলস বক্স, মালামাল রাখার জন্য এই স্টিল টুলস বক্স ব্যবহার করা হয়, মানে টুলস রাখার জন্য। প্লাস্টিক টুলস বক্স, সেম একই, যে কোনো ধরনের টুলস রাখার জন্য এই টুলস বক্স ব্যবহার করে। বেঞ্চ ডাইস, অর্থাৎ কোনো কিছু শক্তভাবে আটকে রাখার জন্য এই বেঞ্চ ভাইস ব্যবহার করা হয়। গ্লুগান মেশিন, পেপার বা কার্ডবোর্ড ইত্যাদি একসঙ্গে জোড়া লাগানোর জন্য এই গ্লুগান মেশিন ব্যবহার করা হয়ে থাকে। অ্যাক্স বা কুড়াল, আমি আগে বলেছি কোনো কিছু কাটার জন্য, এই কাঠ জাতীয় কোনো কিছু কাটার জন্য অ্যাক্স বা কুড়াল ব্যবহার করা হয়। নোজ প্লায়ার্স, বেন্ট নোজ প্লায়ার্স, অর্থাৎ সার্কিল খোলার জন্য এই বেন্ট নোজ প্লায়ার্স ব্যবহার করা হয়। বেয়ারিংয়ের অ্যাডজাস্টেবল র্যাঞ্চ, অ্যাডজাস্টেবল র্যাঞ্চ মূলত যে কোনো সাইজের নাট এবং বোল্ট ধরার কাজে এই অ্যাডজাস্টেবল র্যাঞ্চ সব থেকে বেশি ব্যবহার করা হয়। কম্বিনেশন প্লায়ার্স, কোনো কিছু ধরা প্লাস কাটার জন্য সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই কম্বিনেশন প্লায়ার্স। হ্যাকসো সেট, হ্যাকসো অর্থাৎ কোনো কিছু কাটার জন্য, অর্থাৎ রড জাতীয় কোনো কিছু কাটার জন্য এই হ্যাকসো ব্যবহার করা হয়। স মানে করাত, কাঠ জাতীয় কোনো কিছু কাটার কাজে এই করাত ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে।